তো বন্ধুরা দেখো, আমাদের ঠাকুরের আজ বাবা সাজিয়ে দিয়েছে, এই দেখো অস্ত্র দিয়ে দিয়েছে, সোনা গয়না সব পরে নিয়েছে ঠাকুর, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা দেখো, আমাদের এ পরে নিয়েছে, অস্ত্র দিয়ে দিয়েছে ঠাকুরের, আর দেখো জুম করে দেখাচ্ছি, দেখো সবাই সব ঠাকুরটা অস্ত্র করে নিয়েছে। ঘরের আমার ছেলের কারবার দেখো বন্ধুরা, দেখো মামা দেখলে না বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার হাজবেন্ড কি সুন্দর করে কি সুন্দর বিছানা চাদর পেতেছে, দেখাই দাঁড়া তোমাদের না, এটা শেয়ার করে পারলাম না, দেখেছ? এটা হচ্ছে আমার বিয়ের চাদর, আমরা বিয়েতে পেয়েছি, এই যে কি পেতেছে, এই যে এই ছেলেটা পেতেছে, কে পেতেছে, একটু নাচো, এই যে কি সুন্দর পেতেছে দেখো, এটা আমাদের বিয়ের চাদর। বন্ধুরা এই সবে বাপের বাড়িতে ছিলাম, দেখো এটা আমার অষ্টমীর জামা, এই ষষ্ঠীর জামা, ষষ্ঠীর জামা, আর এই ড্রেসটা পরেছি, আর এই সময় বাপের বাড়িতে ঘুরতে এলাম, এবার নিতে পারবো বাবা, বাবা ঠাকুরের ছবিটা তুলতে পারছি না, অষ্টমীর দিয়ে তুলবো, দেখাবো, ঠিক আছে? আর বাইরে তো গেট হয়ে গেছে, গেট হয়েছে বাইরে, এখানে ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি দিতে পারছি না, হাজবেন্ড দিচ্ছে, এইটা হচ্ছে আমাদের বেলতলা, এখানে পুজো হয়, ছেলে ওইটা এই গাছে ব্রহ্ম দৈত্য আছে, কোনো কাঁটা নেই, কোথায় উঠছে দেখো,
দাঁড়িয়েছে দেখো ঠিক আছে, করাই যাচ্ছে না, ফোনে চার্জও নেই, ঠিক আছে। আর গেছেই দেখো হাজবেন্ড পেছনে লেগেছে, আলুর তরকারি, আলুর দম, আর এই হচ্ছে লুচি। অনেক বাজে, কটা বাজে দেখবে, পড়ে টড়ে উঠলাম পৌনে চারটে, ওই দেখো পৌনে চারটে বাজে। তোরা ফেলে নি বন্ধুরা, দেখো আমি সকালে যে ড্রেসটা পরেছিলাম ওটাই পরেছি, কারণ হচ্ছে আমার এক খুব কম ড্রেস হয়েছে, সেই জন্য আমি সকালের ড্রেসটাই পরেছি। আর এখানে দেখো মাম্মা বসে আছে, আর মাম্মামার একটা নতুন ড্রেস হয়েছে, মনটা খারাপ, ড্রেস ড্রেস হয়নি, ভালো লাগে না, আমার ড্রেস না হলে পুজোর সময় আমার খুব খারাপ লাগে, তা হয়নি। যাই হোক, অনেক এবারে বিপদে গেছে বলে ওই জন্য সেরকম ড্রেস ফ্রেস কিনতে পারিনি, আর বাবার ওপর চাপও দিইনি, নিজে যেটুকুনি পেরেছি সেইটুকুনি কিনেছি। তো কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে দেখো বন্ধুরা, বাবা হচ্ছে আসন তৈরি করছে, মানে খুব সুন্দর করে আসন তৈরি করছে, দেখতেই পাচ্ছ। আর আঁকার কাজ খুবই ভালো, খুব সুন্দর সুন্দর মানে আঁকে। আমি আমি ছোটবেলায় আমার বাবাকে স্কুলের কাজ বলো সব কিছু আমার বাবাকে দিয়ে আঁকাতাম, সব কিছু আমি ভাই দুজনে। তো আমাদের মা দুর্গাটা এবারে খুব সুন্দর হয়েছে বলো, খুব সুন্দর, মানে প্রতি বছরই হয় যে কাকু তৈরি করে সেই কাকুই করেছে। তো চলো ব্লগটা